দীর্ঘদিন পলাতক থাকার পর এমডিপিএস মামলার তপন বণিককে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। প্রাপ্ত খবরে জানা যায়, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাসের নেতৃত্বে গত 4 মে বিশালগড় নামারবাজার পুলিশ এবং টিআরএস আধাসামরিক বাহিনী নিয়ে বিশালগড় নামারবাজার এলাকার তপন বণিকের গুদামে গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালায়। দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে 160 বোতল এসকপ ব্র্যান্ডের কফ সিরাপ উদ্ধার করে। পরবর্তী সময়ে তপন বণিক পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দীর্ঘ কয়েকদিন পর পলাতক থাকার পর বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল 9:25 তপন বণিককে গ্রেফতার করে নিয়ে আসে বিশালগড় থানায়। শেষ খবরে জানা গেছে, রবিবার দুপুরে 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃত মাদক ব্যবসায়ীকে আদালতে তোলা হবে। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন। এই কাজের যে কোনো যে টাকা ঢুকতেছে তুমি জানাইলেও না।